ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, মাছ ধরার নিষেধাজ্ঞায় কি বলছেন স্থানীয় জেলেরা? ইবে আসলে পটুয়াখালীতে কিন্তু এখানে 22 দিনের যে ইলিশের নিষেধাজ্ঞা শুরু হয়েছে তা কিন্তু গতকাল রাত থেকে কার্যকর হয়েছে, এবং যেটি আপনি জানেন যে এখানে কিন্তু এই এই 22 দিন ইলিশ আহরণ, মজুদ, পরিবহন, আহরণ, ক্রয় বিক্রয় কোনোটাই করা যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি জানেন যে পটুয়াখালীতে একটি মৎস্য সমৃদ্ধ জেলা, এখানকার লক্ষ লক্ষ জেলে কিন্তু বেকার হয়ে পড়েছে, এবং সরকারের পক্ষ থেকে তাদের কিছু সাহায্য করা হলেও অনেকেই কিন্তু তাদের সেটা অপ্রতুল বলেছেন। এবং আমাদেরকে বিশেষ করে এই সময়টা কিন্তু পেশাগত জেলের থেকে যারা মৌসুমি জেলে তারা কিন্তু অপরাধটা করে থাকেন, এবং তাদের দমনে স্থানীয় প্রশাসন অনেক ব্যবস্থা নিয়েছেন। আমরা এই যে আপনি পায়রা নদীতে দাঁড়িয়ে আছে, এখানে যে বিষয়টি সেটা হচ্ছে এই পায়রা নদীতে কিন্তু এই ইলিশগুলো সুস্বাদু, এবং এখানকার জেলেরা অনেক ইলিশ পায় এবং দামি ইলিশ। সেই ক্ষেত্রে কিন্তু শুধু সাগরেই নয়, এইখানকার নদী নালাগুলো তো কিন্তু ইলিশ আহরণ এবং ক্রয় বিক্রয় বন্ধ থাকবে। আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই 22 দিন সময় তাদেরকে সরকারি যে সহায়তা দেওয়া হয় তার সঙ্গে কিন্তু নগদ অর্থ, অন্যান্য অন্যান্য যে সুযোগ সুবিধা সেটি দেওয়া হলে তারা অবশ্যই আইন মেনে চলবেন, এবং এই যে 22 দিনের নিষেধাজ্ঞা মায়ালি সংরক্ষণ অভিযান এটি সফল হবে। এবং স্থানীয় প্রশাসন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়েছেন, এবং তাদের যে প্রস্তুতি, আজকে সকালেও তাদের অভিযান ছিল কিছুক্ষণ আগে, সেই অভিযান শেষ হয়েছে এবং ধারাবাহিকভাবে এই অভিযান পরিচালিত হচ্ছে, এবং সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড এবং নৌ পুলিশ সহ স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এই সকল অভিযান পরিচালিত হচ্ছে। এই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে সর্বশেষ।